হ্যালো গাইস, আজকে আমরা যে গানটা শিখবো একটা বাংলা গান, তো পিন্দারে পলাশের বন। ঠিক আছে, এই ফোক সংটা আমরা এই ইউকুলেলেতে শিখবো। ঠিক আছে, আর তোমাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে প্রেস করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। আচ্ছা, গানে একটা হামিং পার্ট আছে, যেরকম এরকম হবে হা হা, তো এই পার্টটা শিখবো। ঠিক আছে, তো এই গানটার ওপর আমি একটা কভারও করেছিলাম, তোমরা চাইলে সেটা দেখতে পারো, আমি ভিডিওর স্টার্টিংয়ে দিয়ে দেবো। ঠিক আছে, কীভাবে করেছিলাম ওটা, তো প্রথমে এই পার্টটা আছে, হামিং পার্টটা। ঠিক আছে, তো এটা বাজাতে হলে এক নম্বর স্ট্রিংয়ে পাঁচ, তারপর দশ, তারপর আবার পাঁচ, তাহলে এই পার্টটাই আমরা দুবার প্লে করব, পাঁচ দশ পাঁচ এরকম হচ্ছে। ঠিক আছে, দুবার প্লে করলাম, তারপর তো প্রথমে আমরা এইটুকু শিখবো, এটা বাজাতে হলে এক নম্বর স্ট্রিংয়ে পাঁচ নম্বর ফ্রেডে আমরা পাঁচবার স্ট্রোক করব, তারপর এক নম্বর স্ট্রিংয়ে সাত, তারপর পাঁচ, দুই নম্বর স্ট্রিংয়ের আট সাত, তাহলে তো তারপরে পার্টটা, এটা বাজাতে হলে দুই নম্বর স্ট্রিংয়ের পাঁচ সাত পাঁচ আট, তারপর সাত নম্বর ফ্রেডে দুবার স্ট্রোক, তারপর পাঁচ, তারপর তিন নম্বর স্ট্রিংয়ের সাত নম্বর ফ্রেড, ঠিক আছে। তো আমি স্ট্রিংয়ের নাম দিয়ে লেখা আছে, ঠিক আছে, নোটেশন দেখবে স্ট্রিংয়ের নামগুলো দিয়ে দেওয়া আছে। ই ই স্ট্রিংয়ে যদি বাজাই সেটা সেকেন্ড স্ট্রিং, ঠিক আছে, সি স্ট্রিং মানে হচ্ছে সেটা তিন নম্বর স্ট্রিং, এ স্ট্রিং হচ্ছে ফার্স্ট স্ট্রিং প্রথম স্ট্রিং, আর জি স্ট্রিং হচ্ছে একদম লাস্টের স্ট্রিং চার নম্বর স্ট্রিং, ঠিক আছে, ওপরের চার নম্বর স্ট্রিং। তো এইটুকু আমরা শিখলাম, তাহলে কি হলো, এইটুকু হলো। তো এই পার্টটাই কি হবে, এই পার্টটাই দুবার রিপিট হবে। ঠিক আছে, তার আগে এটা প্লে করব, এটা আবার একবার রিপিট হবে, ঠিক আছে, একবারই প্লে হবে, তো তারপর আবার এইটুকু হয়ে যাওয়ার পর তারপরে পার্টটা হচ্ছে এইটুকু শিখবো, এইটুকু বাজাতে হলে এটা হচ্ছে তিন নম্বর স্ট্রিংয়ের সাত নম্বর ফ্রেডে আমরা ছবার প্লে করব, তারপর ছবার হলো, তারপর দুই নম্বর স্ট্রিংয়ের পাঁচ আট সাত, পাঁচ নম্বর ফ্রেডে দুবার স্ট্রোক, তো তারপর পার্টটা হচ্ছে, ঠিক আছে, তো এটা বাজাতে হলে এক নম্বর স্ট্রিংয়ের পাঁচ নম্বর ফ্রেডে তিনবার স্ট্রোক, তারপর দুই নম্বর স্ট্রিংয়ের আট সাত, তাহলে ঠিক আছে, এই পার্টটাই আর একবার রিপিট হবে। তো তারপরে পার্টটা হচ্ছে, তো এটা বাজাতে হলে দুই নম্বর স্ট্রিংয়ের পাঁচ সাত পাঁচ আট সাত পাঁচ, তিন নম্বর স্ট্রিংয়ের সাত, দুই নম্বর স্ট্রিংয়ের পাঁচ, আবার তিন নম্বর স্ট্রিংয়ের ছয় সাত, ঠিক আছে, তাহলে তো এই পার্টটাই দুবার রিপিট হবে,
ঠিক আছে। তো এরপরে যে অন্তরাটা আছে, আমার বধূ রাতে কানা বাড়ির পাশে আনা গোনা, ঠিক আছে। তো এই পার্টটা আবার প্রথম থেকে হবে, তো আবার ওইভাবেই রিপিট হবে, একদম প্রথম থেকে যেটুকু শিখলাম সেইটুকুই রিপিট হবে, ঠিক আছে। এখানে এই গানটার মধ্যে আর কোনো নতুন কিছু নেই, ঠিক আছে। ওই জিনিসটাই, সুরটা যেহেতু সেম সেই জন্য নোটেশনটাও রিপিট হচ্ছে। আর এই গানটার যে স্কেলটা রয়েছে সেটা হচ্ছে জি মেজর স্কেল, ঠিক আছে। আমি বলতে ভুলে গেছিলাম ভিডিওর শুরুতে, তো এটা হচ্ছে জি মেজর স্কেলে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, পাশের বেল আইকনে প্রেস করে দিও, তাতে যখন নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।